হ্যালো গাইস, সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি মটমোবাইল ব্লগ চ্যানেলে। প্রতিদিনের মতো আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলুন দেরি না করে চলে যাই আজকে আমাদের ব্লগে। আজকে আমি মূলত কথা বলবো পিস্টন সম্বন্ধে। একটি পিস্টন কেন সিলিন্ডারে ব্যবহৃত হয় এবং একটি পিস্টনের কি কার্যাবলী। আমরা প্রায় সকলেই জানি সিলিন্ডারের মধ্যে চারটি কার্য সম্পাদিত হয়, ইনটেক বা সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সজস্ট। এগুলো সবগুলো সম্পাদন হয় এই আপনার পিস্টনের মাধ্যমে। যেমন পিস্টন ইনটেকে আপনার সাক করে এয়ার ফুয়েল, কম্প্রেশনে কম্প্রেস করে, পাওয়ারে এটিকে স্পার্ক প্লাগের সাহায্যে ব্লাস্ট করে এবং এক্সজস্টে এটি বাহিরে পাঠিয়ে দেয়। এটি নিয়ে আমি পরে একটি ডিটেল ভিডিও বের করব। মূলত এই সকল কার্য সম্পাদন হয় এই পিস্টন দ্বারা। চলুন জেনে আসি পিস্টনের কিছু ইন্টারনাল ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ সম্বন্ধে। প্রথমে বলি পিস্টনের উপরে দুটি রিং থাকে এবং নিচে একটি রিং থাকে। উপরে যে দুটি রিং থাকে এটিকে বলে কম্প্রেশন রিং, নিচের রিংটাকে বলে অয়েল স্ক্র্যাপের রিং। মোট তিনটি রিং। রিংগুলো ঠিক এরকমই। উপরে যে দুটি রিং থাকে এটি কেন ব্যবহৃত হয়? উপরে সাধারণত এয়ার ফুয়েল আসে যায়, ব্লাস্ট হয়, এতে করে আপনার যে উপরে যে মিক্সচারগুলো আছে এগুলো যাতে আপনার ক্র্যাঙ্ক রেসে না পৌঁছে, মূলত এই জন্য এই দুটি কম্প্রেশন রিং ব্যবহৃত হয়। এবং ওয়েল স্ক্র্যাপার রিং ব্যবহৃত হয় ক্র্যাঙ্ক রেসের যে আপনার লুব অয়েল রয়েছে, এই লুব অয়েলগুলা সারাদিন তো আপনার সিলিন্ডারে ছিটানো হয়, এখন এই লুব অয়েলগুলো যাতে উপরে উঠতে না পারে, মিন আপনার রিয়ার ফুয়েলের সাথে মিক্স না হয়, এই জন্য এটি ব্যবহৃত হয় এই ওয়েল স্ক্র্যাপার রিংটি। এই মানে উপরের যে মিক্সচার এবং নিচের যে লুব অয়েল আসা যাওয়া করলে কি সমস্যা হবে, এ নিয়ে আমি একটি পরে একটি ডিটেল ভিডিও বের করব। আপাতত এতটুকু জানুন। এখন কথা বলবো একটি পিস্টনে রিস্পিন কেন ব্যবহৃত হয়। এর রিস্পিনটা কেন ব্যবহৃত হয় একটি পিস্টনে? মূলত কানেক্টিং রড এবং পিস্টন স্থায়ীভাবে ঝালাই করে দেওয়া হয় না, এটিকে ওই যে রিস্পিন দেখিয়েছি ওই রিস্পিন দ্বারা অ্যাটাচ করানো হয়, যাতে কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে ঘুরতে পারে, ভেঙে না যায়। এই রিস্পিনটার বাহিরে এটি যাতে রিস্পিনটা খুলে না যায় পিস্টন থেকে, সেই জন্য সার্ক ক্লিপ দ্বারা অ্যাটাচ করা হয়। এটি হচ্ছে পিস্টন রিস্পিন সার্ক ক্লিপ। এটি রিস্পিনটের উভয় পাশে লাগানো হয় যাতে রিস্পিনটা খুলে চলে না আসে। আশা করে বুঝতে পেরেছেন। কানেক্টিং রড, কানেক্টিং রড কেন পিস্টনে ব্যবহৃত হয়? পিস্টনকে ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে সংযুক্ত করার জন্য, কারণ ক্র্যাঙ্কশ্যাফ্ট ঘুরলে আপনার পিস্টনও ঘুরবে 360 ডিগ্রিতে। এখন এই ঘূর্ণনটি করার জন্য একটি তো মাধ্যম বা সাহায্যের প্রয়োজন। এই সাহায্যটি করে ক্র্যাঙ্কশ্যাফ্ট। ক্র্যাঙ্কশ্যাফ্টটা এই অংশটি আপনার কানেক্টিং রড, কানেক্টিং রড এই মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এই কানেক্টিং রডটি এই অংশটুকু আপনার ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে সংযুক্ত হয়। ক্র্যাঙ্কশ্যাফ্ট নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বের করব, তবু একটু দেখিয়ে দিই যাতে আপনাদের চিনতে সহজ হয়। ক্র্যাঙ্কশ্যাফ্টের স্ট্রাকচার মূলত এভাবে হয়ে থাকে। এই খাঁজ কাটার এই ইটার মধ্যে এই কানেক্টিং রডের যে নিচের অংশটুকু দেখিয়েছি এগুলো অ্যাটাচ করা হয়। কানেক্টিং রডের এই অংশটুকু একটি বিয়ারিং বলে। বিয়ারিংটা দেখতে ঠিক কীরকম দেখাচ্ছি, এটি সেই বিয়ারিং, এটি কানেক্টিং রডের। কানেক্টিং রডটা মূলত আপনি মানে এই অংশ এবং এই অংশ মানে খুলতে পারবেন। এই অংশটি ধরুন আপনার ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে সংযুক্ত থাকে, এটি আপনার কানেক্টিং রডের উপরের অংশের সাথে সংযুক্ত থাকে। এই যেমন এটি পুরোটা যে গোল চিহ্নটি দেখছেন, এটি কিন্তু পুরোটা গোল না, এটি কিন্তু ডিভাইডেড মানে ভাগ করা। ধরেন এই অংশটি আপনার ক্র্যাঙ্কশ্যাফ্টের সাথে সংযুক্ত, এই অংশটি আপনার কানেক্টিং রডের সাথে তো সংযুক্ত রয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এই তো এগুলি,
আশা করি পিস্টনের যে ব্লকটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝে না থাকেন প্লিজ আমাকে আমার ইউটিউব বা ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। আর যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং সাপোর্টে আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জাগে। দেখা হবে আমার পরের ভিডিওতে। ধন্যবাদ।